করোনা মহামারীর কারণে মানুষ যখন বিপর্যস্ত তখন প্রকৃতিতে ফিরেছে প্রাণ, এমনই বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের প্রতিপাদ্যে জীববৈচিত্র্য সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবেশবিদরা বলছেন, লকডাউনে প্রকৃতি ও জলবায়ু ফিরেছে স্বমহিমায়, যা মানুষকে প্রাণ ও প্রকৃতি সংরক্ষণে নতুন করে ভাবতে শিখিয়েছে। এ ধারা যাতে অব্যাহত থাকে তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমিনুল ইসলাম মিঠুর প্রতিবেদন। করোনা মহামারীতে বিশ্বের মানুষ যখন ঘরবন্দী তখন প্রকৃতি ফিরে পেয়েছে তার সতেজ রূপ। মানুষও প্রকৃতির সুরক্ষার গুরুত্ব উপলব্ধি করেছে। এবছর তাই বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য, প্রকৃতি সংরক্ষণের সময় এখনই। এতদিন জীববৈচিত্র্য সংরক্ষণ না করাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়ে মানব সভ্যতাও। কিন্তু করোনা মহামারীতে মানুষ ঘরবন্দী হয়ে পড়ায় স্বরূপে ফিরেছে জীববৈচিত্র্য। কমেছে বিষাক্ত সীসা ও শব্দের দূষণ, যা প্রাণ বৈচিত্র্য রক্ষা করে সুরক্ষিত করেছে প্রকৃতিকে। বিশেষজ্ঞরা বলছেন, জীববৈচিত্র্য রক্ষা করলে খাদ্য নিরাপত্তা, নির্মল পানি ও বায়ু নিশ্চিত হবে, যা মানুষ ও প্রাণীসহ ইকোসিস্টেমের সুস্থতার বড় অনুষঙ্গ। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে যাতে গ্রিন হাউস গ্যাস ইমিশন এবং এনভায়রনমেন্টাল পলিউশন কমে এবং সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ হয় এবং লো কার্বন পাথওয়ে আমরা ফলো করি। এবারের পরিবেশ দিবসে তাই প্রকৃতি ও প্রাণী সংরক্ষণে মানুষকে সচেতন করা এবং পরিবেশের ক্ষতি নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতে যদি আমরা একটি পরিবেশের সাথে একটু সুন্দর পরিবেশে বসবাস করতে চাই, তাহলে অবশ্যই মানুষের সচেতনতা বাড়াতে হবে এবং এই সচেতনতা অবশ্যই অ্যাওয়ারনেস গ্রোয়িং কোনো ক্যাম্পেইনের মাধ্যমে হতে পারে, এর পাশাপাশি হচ্ছে আইন প্রয়োগের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করতে। করোনা মহামারীতে প্রকৃতি সংরক্ষণে যে উপলব্ধি মানুষের হয়েছে তা আগামীতে অব্যাহত থাকবে কিনা সেটি এখন দেখার বিষয়। তবে পরিবেশবিদরা বলছেন, মানুষের জীবন বাঁচানোর তাগিদেই পরিবেশ রক্ষা করা প্রয়োজন, না হলে মানবজাতির ধ্বংস অনিবার্য। আমিনুল ইসলাম মিঠু, বৈশাখী সংবাদ, ঢাকা।